প্রিয় শিক্ষার্থীরা, আর অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ মোস্তফা কামাল সরকার, সহকারী ধর্মীয় শিক্ষক কিলকা সুখপুর আর কেন উচ্চ বিদ্যালয়। আজ আমি দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস পার্ট দুই আলোচ্য বিষয় আলোচনা কোরআন নিয়ে আলোচনা করি। এবার আসছে আর কোরআনের পরিচয়, গুরুত্ব ও তিলাওয়াত। প্রথমে আসছে আল কোরআনকে কেন কোরআন বলা হয়। আল কোরআন এটি কার্টুন শব্দ থেকে উদ্ভূত, কার্টুন অর্থ পড়া বা পাঠ করা। অতএব কোরআন শব্দের অর্থ পঠিত। আল কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব। প্রত্যেক দিনই লক্ষ কোটি মুসলমান এই গ্রন্থ তিলাওয়াত করে। আমরা পাঁচ ওয়াক্ত সালাতে এই গ্রন্থ থেকে বিভিন্ন সূরা ও আয়াত পাঠ করে থাকি। এই জন্য কোরআনকে কোরআন বলা হয়েছে। এই কোরআন কোথায় ছিল, কোথায় থেকে কিভাবে এই ধারায় নাজিল হয়েছে? এই কোরআন ছিল লৌহে মাহফুজ সপ্তম আকাশে। এই লৌহে মাহফুজ থেকে পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদরের রোজিনীতে বাইতুল ইজ্জা তথা প্রথম আকাশে সম্পূর্ণ কোরআন একসাথে নাজিল। এবার বাইতুল ইজ্জা থেকে পৃথিবীর জমিনে কোরআন নাজিল হতে সময় লেগেছিল 23 বছর। হযরত কাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যায় পড়ে যেতেন, উক্ত সমস্যার সমাধান করতে আকাশ পানে তাকিয়ে থাকতেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নির্দেশ আসত। যেমনিভাবে এক সর্বনা সাহাবা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদের থেকে দূরে না আমাদের প্রতি নিকটে? যদি তিনি দূরে থাকেন তাহলে আমরা তাকে চিৎকার করে ডাকব, আর যদি নিকটে থাকেন তাহলে তাকে আস্তে করে ডাকব। এই সর্বমানার সাহাবার প্রশ্নের জবাব তাকে দিবেন আকাশ পানে তাকে দিবেন আল্লাহের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব। হে রাসূল, আপনি বলে দিন আমার কোনো বান্দা যখন আমাকে তালাশ করে আমি অতি নিকটে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন অতি নিকটে আসতে ডাকলে তিনি শুনেন, দূরে ডাকলে তিনি শুনেন। এবার এই কোরআন এর পরিচয় দিতে যে আমরা আরো জানব যে এই কোরআন কি উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের মাঝে নাজিল করেছে। এই কোরআন ছিল সপ্তম আকাশ লৌহে মাহফুজে আল্লাহ পাক এই কোরআনকে পৃথিবীতে নাজিল করেছেন। কেন এই পৃথিবীতে বলা যায়? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন আসমানি বেহেশতে, এবারে আসমানি বেহেশত থেকে আবার আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিলেন। এবার এই দুনিয়া আমরা যতদিন থাকব ওই কোরআন মাফিক যেন জীবন গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে কোরআন আমাদের মাঝে নাজিল করেছে। এবার কূপ থেকে পানি ওঠানোর উদ্দেশ্যে যেমনিভাবে আমরা রশির মাধ্যমে বালতি নিক্ষেপ করি, এবার রশি দ্বারা পানি উঠায় নেই, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি বেহেশত থেকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, এই দুনিয়ার কূপের মধ্যে ছেড়ে দিয়েছেন, আর ও রশি স্বরূপ আল কোরআনকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। এবার ওই কোরআনকে যদি আমরা আটকিয়ে ধরে রাখতে পারি, এই কোরআন নামক রশি আমাদেরকে টেনে টেনে আবার ওই আসমানি বেহেশতে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন করিমের
হাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিকে দৃঢ়ভাবে আটকে ধরো, কিছু দৃঢ়ভাবে আটকে ধরা মানে হচ্ছে কোরআন করিমের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। এই কোরআন আল্লাহ পাক আমাদের মুক্তির লক্ষ্যে নাজিল করেছে। এই কোরআন একটা নির্ভর যোগ্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম মাদি মুকাত্তা, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা নবী, মিম দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো কোন বিষয়ে আরেক মুকাত্তাতের অর্থ মুফাসসির কিরাম উল্লেখ করেছেন যে আল্লাহু আ'লামু বি মুরাদিহি, এর অর্থ উল্লেখ করতে পারেন নাই, বলেছে আল্লাহু আ'লামু বি মুরাদিহি, এর মর্ম আল্লাহ তাআলাই ভালো জানেন। এমনি ভাবে কোরআন করিমে অর্থ মুফাত্তাত বেশ কিছু রয়েছে। শুরুতে আসছে আলিফ লাম মিম, তো মুফাসসির কিরাম শুধুমাত্র একটা মত পেশ করেছে, যথাযথ অর্থ উল্লেখের অধিকার তাহলে নেই, কেননা মুফাসসির কিরাম বলেছে আল্লাহু আ'লামু বি মুরাদিহি, এর মর্ম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো শুধুমাত্র মত পেশ করেছেন কিভাবে, যে আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা হযরত জিবরীল সালাম, আর মিম দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, অর্থাৎ আল্লাহ পাক হযরত জিবরীল সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর কোরআন নাযিল করেছে। যালিকাল কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফী, যার মধ্যে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। আল্লাহ পাক নিজে বলেছেন যে কোরআনে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। আজ থেকে প্রায় 1500 বছর হয়ে গেল কোরআন নাযিল হয়েছে, এই পর্যন্ত কেউ একটা হরফ, একটা হরকত, একটা নকতার পরিবর্তন করার অধিকার রাখেনি। যে অবস্থায় কোরআন নাযিল হয়েছে এই অবস্থায় এখন আছে, কে আমাদের আজ পর্যন্ত। তো এইভাবে থাকার সুযোগটা কোরআনে কীভাবে আসলো, এই জন্য আসছে আল্লাহ নিজেই কোরআন নাযিল করে বলেছেন ইরশাদ হচ্ছে এটা এমন একটি কিতাব যা আমি আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, এটা একটা বরকতপূর্ণ কিতাব, অতএব তোমরা এটাকে অনুসরণ করো। অনুসরণ করতে যেয়ে আমি রাব্বুল আলামিনকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। লক্ষ্য নিবিষ আল্লাহুল আলামিন এই কোরআনকে অনুসরণ করতে বলেছেন, অনুসরণ করতে যেয়ে তাকে ভয় করার কথা উল্লেখ করেছেন। আত্তাবিউ আত্তাকু, বাত্তাই বিন পাশাপাশি আসছে, অর্থাৎ কেন আসছে, যে আল্লাহ তাআলার কোরআনকে অনুসরণ করা তখনই সহজ হবে যখন আমরা আল্লাহ পাকের ভয়কে সিনায় স্থান দিতে পারব। এই জন্য আল্লাহ পাক বলছেন আত্তা বিন আত্তাকু, তোমরা আমার পিতাকে অনুসরণ করো, অনুসরণ করতে যে আমি আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলতা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি অন্তরে লালন করে কোরআন মাফিক জীবন করার তৌফিক কেন দান করেন রাসূলুল্লাহ। এবার আসছে গুরুত্ব, কোরআন করিমের গুরুত্ব অত্যধিক। কোরআন করিম যদি আমাদের মাঝে না আসত, আমরা সকল মাখলুকা সৃষ্টি শ্রেষ্ঠ জি, এই শ্রেষ্ঠত্ব থেকে ধরে রাখার সুযোগ খুঁজে পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার কারণে আমরা হায়ওয়ান থেকে পৃথক হয়ে পড়েছি। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়ের পছন্দ করে ইরশাদ
করেন অতি অধ্যায়িত বিশ্বাস করেন নাম অতি সিনি না সিনাই পর্বত তথা তো পাহাড় ও হাল বালাদিল আমিন পবিত্র মক্কা মধ্যে এই চারটা বিষয়ের কসম করে ইরশাদ হচ্ছে লাকাদ খালাকনা ইনসান ফি আহসানি তাকওয়িম নিশ্চয় আমি মানব জাতিকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুম্মা রাদাদনা ওয়া সালা সাফি অতপর আমি তাদের কাজের পরিণতি লক্ষ্য করে নিম্ন স্তরে নামিয়ে দেই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুমি ওদের ব্যতীত যারা ঈমান এনেছে ঈমান আনার কত আমল সালাহ সৎ কাজ করেছেন ফালাহুম আজরুন গাইরু মামনুন তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম প্রতিদান আলাইহাল্লাহু তাআলা হাকিমিন আর আমি রাব্বুল আলামিন কি বিচারক মধ্যে থেকে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ রাব্বুল আলামিন হলেন শ্রেষ্ঠ বিচারক এবার কোরআন তিলাওয়াতের ফজিলত কোরআন করিম তিলাওয়াতের গুরুত্ব অত্যধিক ফজিলত অত্যধিক যা বলে শেষ করা যায় না আল্লাহ রাসূল বলেছেন ইয়ারকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওরাই শ্রেষ্ঠ তোমাদের মধ্যে থেকে ওরাই শ্রেষ্ঠ যারা নিজে কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে এই কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল আরো বলেন যে এই কোরআন যারা বুঝে বুঝে তেলাওয়াত করবে হালালকে হালাল জেনে গ্রহণ করবে হারামকে হারাম জেনে বর্জন করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে শুধু একাই জান্নাতে প্রবেশ করবেন এমনটা নয় তার আহালের মধ্য থেকে যে দর্জন লোকের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে থাকবে ওই দর্জন লোক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ পাক তাদেরকে প্রদান করবে তিন নির্দেশের অধীন قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فالله حلاله وحرم حرامه دخل الله الجنة وشفعته في عشرة منكم كلهم قد وجبت لهم النار رواه الترمذي في حديث الله رب العالمين الحبيب صلى الله عليه وسلم ارشاد করেন যে এটা এমন একটা কিতাব যা বুঝে বুঝে তেলায় করলে জান্নাতে যাওয়া যায় এবং একাই জান্নাতে যাবেন না তার আহালের মধ্য থেকে দর্জনকে সুপারিশ ক্রমে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ পাক প্রদান করে কাজে কাজে আমরা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করব তবে ওই তেলাওয়াত করতে গিয়ে আমরা যেন ভুল তেলাওয়াত না প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাংলা ইংরেজি অন্যান্য বিষয়ে খুব তৎপরতা অবলম্বন করো আর এমনি মুখোমুখি করো কোরআন কিন্তু কোরআন করিম সহি শুদ্ধ করে তেলাওয়াত করার বিষয়ে তোমাদের লক্ষ্য নেই তবে সহি শুদ্ধ করে কোরআন তেলায়াত অবশ্যই করতে হবে সহি শুদ্ধ করে কোরআন তেলায়াত না করলে আমরা ওই সব ফায়দা কোরআন থেকে লুটে নিতে পারব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এমনি তাদের সাথে কোরআন করিম সহি শুদ্ধভাবে তেলায়াত করে পূর্ণ ফায়দা লুটে নেওয়ার তৌফিক দান করে আমরা সকলে আমরা সকলে নিয়মিত কোরআন করিম তেলায়াত করব কোরআন মাফিক জীবন করব কেন আল্লাহ রাসূল বিদায়ের ভাষণে জনসমুদ্রে আরফাতের ময়দানে উল্লেখ করেছেন পারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফীকুম আমরা ইলাম তাকদিলু মা তামাক্কাতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমি তোমাদের মাঝে দুটো বস্তু রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুটো বস্তুকে তোমরা আঁকড়ে রাখতে পারবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব আল কুরআন অপরটা হলো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কুরআন ও হাদিস মাফিক জীবন করার তৌফিক দান করেন আল্লাহ